हेलो एवरीवन, तुम्हारा सबाई केमन आसो? आशा करछि अनेक भालो आछो। देन आमरा किन्तु अनेक भालो आछि। आज के देखो दशमीर दिन, आमी आर आमार जा आर आमार शाशुड़ीमा मिले आमरा हच्छे बेरियेछिलाम। एर साथे तो बाबा ना सोनामा छिलोई, तो एकटु हाँटाहाँटि करे निछिलाम। देखो आमी एकटा शर्ट भिडियो बानानोर चेष्टा करछिलाम, बाट लाइटेर जन्य हच्छिलो ना। तो एखाने एई जे आमरा एखन जाच्छि शिबोड़ा, तो तोमरा कारा कारा शिबोड़ाय थाको कि भिडियो देखो अवश्यई कमेंट करे जानिओ। तो शिबोड़ा एकटु ठाकुर देखते जाच्छि एखानटाय देखो। आर आमार মানে ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে ফোনের এখন, তো সেটা তোমরা একটু স্কিপ করে যাও, ভিডিওটা একটু কষ্ট করে দেখে নাও বন্ধুরা। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, বললামই তো আমি যাচ্ছি, মা যাচ্ছে, আমার যা যাচ্ছে। তো আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে। তো তারপরে দেখো এখানে সোনামা কোলে আছে, আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তারপরে একটা জায়ের সাথেও দেখা হয়ে গেলো, ওটা কিন্তু আমাদের পাশের বাড়ি, যা খুবই ভালো। তো এখানে বাবু হচ্ছে মায়ের কোলে আছে, দেখতেই পাচ্ছ। তো আমাকে ব্ল্যাক শাড়িটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানিও। তো তো দেখো এই যে হচ্ছে আমাদের ঠাকুর, তো খুবই 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 সুন্দর হয়েছিল মূর্তিটা। তো তারপর আমরা ওটা দেখার পরে এই যে একটু এগিয়ে যাচ্ছে, আর একটা সামনেই দুর্গা মায়ের মানে মন্দির আছে। মন্দির বলতে যেমন প্যান্ডেল হয় এরকম, এখানে কিন্তু সেরকম কোনো প্যান্ডেল হচ্ছে না, কারণ পাড়ার যেহেতু প্যান্ডেল তো সেই জন্য। আর যেহেতু আমাদের বাবু আরে অনেক ছোট ছোট, সেই জন্য আমরা দূরে কোথাও যাচ্ছি না। এখানে ঠাকুরটাও কিন্তু আমার বেশ 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 সুন্দর লেগেছে, দেখো কতটা কিউট দেখতে, দেখতেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগছিল। একটু দাঁড়িয়ে থাকতে কিছুক্ষণ ওখানে ছিলাম, তারপরে আবার ভাবলাম চলো একটা ছবি তুলি, যায়ের সাথে একটা ছবি তুললাম। তারপরে ওই মঞ্চেই আমরা ভাবলাম আমি একটা ছবি তুলি ফুল ফটো। তো আমার যা আমাকে ক্যামেরাটা ধরেছিল, যেহেতু বাবু হচ্ছে কোলে ছিল, তো সেই জন্য নড়ানড়ি করবো, ওই জন্য একটু ভিডিওতে ক্যামেরাটা করে দিচ্ছিল। তো চলো আমরা আবার একটা জায়গায় যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর বললামই তো যে আমার ভিডিওর ক্যামেরার কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে বন্ধুরা। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু প্লিজ 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 জানিও তোমরা। তো কী বলবো আজকে আমি ভেবে পাচ্ছি না, কারণ এখন আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি এখন কিন্তু বাজে 1:30টার সময়। তো সেই জন্য কিন্তু আমার গলার অবস্থা মানে ঘুম নেশা নেশা চোখে ভয়েস দিচ্ছি। তো এখানে আমার যাও কিছু ছবি তুললো, তারপর আমরা এবার যাব। তো আমার যাকে বলছি চলো একটু হাই করে দাও, সে তো হাসছে, ওই জন্য আমি বললাম হাই করে দিল। তো চলো এখন এবার যাবো আর একটা মন্দিরে। তো সামনেই দেখলাম যে ওখানে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছিল, তো তাই ভাবলাম চলো আমরা তো বাড়িতে একটু কিছু খাইয়ে আসিনি সন্ধ্যাবেলা, তাই খেয়ে নিই ঠাকুরের প্রসাদ। তো খিচুড়িটা খেতে বেশ ভালোই ছিল, কিন্তু বাচ্চাদের পক্ষে খাওয়া পসিবল না বললেই চলে, কারণ ভীষণ ভীষণই ঝাল দিয়ে দিয়েছিলো, যেটা আমরা খেতেও পাচ্ছিলাম না, আমাদের খেতে একটু কষ্ট হচ্ছিলো, বাট খিদে পাচ্ছিলো তার জন্য খেয়েও নিয়েছি, আর ঠাকুর প্রসাদগুলো ফেলাই নি। তো এখানে ওই যে দিচ্ছিলো আমরা তিন প্লেট নিলাম, মা আর আমার যা আর আমি। তো এখানে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে যাবো হচ্ছে আর একটু, আমি ঠিক জায়গার নাম জানি নি, বলতে পারি আমার বিয়ে হয়েছে 2.5 বছর, কিন্তু আমি খুব একটা জায়গার নাম জানি না। তো যাই হোক, এই যে এখানে খিচুড়ি এনেছি, তারপর আরেকটা এখানে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ কত বাচ্চাদের খেলনা বসেছে। আর আজকে যে ভয়েস ওভারটা দিচ্ছে, আজকে কিন্তু দশমী, তো আজকে কিন্তু এই যে এই জায়গাটাই প্রচণ্ড মেলা বসে, কিন্তু আমরা ভুলবশত একদিন আগে চলে গেছিলাম, যেহেতু নবমী দশমী একদিনে বস মানে হয়ে গেছিলো এবার, সেই জন্য আর কি। অনেকে বলছিলো বসবে, অনেকে বলছে বসবে না, ওই জন্য আমরা চলে গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লাইটিং করেছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো তারপরে এইটা কিন্তু হচ্ছে দুর্গা মন্দির যাকে বলে, এখানে মন্দিরে পুজো হচ্ছে। তো এখন এই যে আমরা যাচ্ছি, তো অনেক দিন পর বন্ধুরা নিজের ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে ভিডিও দিচ্ছে, ওই জন্য একটু কিন্তু কিন্তু লাগছে, একটু কেমন কেমন লাগছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো এই যে চলে এলাম ফাইনালি মন্দিরের সামনে, আর আমার বাবান দেখো মায়ের কোলে, বাবানের কিন্তু ভীষণ ঘুম পেয়ে গেছিলো, তাও কিন্তু বাবানকে একটু হেই হেই বলে জাগিয়ে রেখেছিলাম। তো দেখো এখানে ঠাকুরটা কতটা সুন্দর। তো আমরা উঠিনি এখান থেকে দাঁড়িয়ে দেখে, তারপরে যে সোনামা ছিল সোনামার সাথে একটা সেলফি একটু তুলে আমরা এবার বাড়ির দিকে রওনা হবো, কারণ আমাদের প্রায় বেজে গেছে 1:30টার মতো, কারণ হেঁটে হেঁটে আসছিলাম, কোনো টোটো বা অটো কোনোটাই পাইনি। তো এই যা ফাইনালি আমরা এখন বাড়ির থেকে যাচ্ছি, আর আজকে যেহেতু আমাদের শনিবার সেই জন্য কিছুই খাওয়া যাবে না, তাও আমি কিন্তু পাগলি চাঁদ খেয়েছিলাম, কারণ কোন শনিবারটা পালন করে আমি খুব একটা করি না, আমার বৃহস্পতিবারটাই ভালো লাগে পালন করতে। তারপরে যে দোকানে এলাম বাবার মেয়ের জন্য কিছু খেলনাটাকে কিনবো বলে, তো আমরা কী কী খেলনা কিনলাম সেটা কালকের ভিডিওতে দেখাবো। টাটা।